ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে গরুর মাংস ভুনা রেসিপি। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, কোরবানির ঈদ মানেই তো বাসায় অনেক অনেক গরুর মাংস রান্না, তবে সেই গরুর মাংস কীভাবে আরও বেশি সুস্বাদু হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গরুর মাংসটা পুরোটাই সরিষার তেলে রান্না করা হয়েছে এবং একটু বেশি ঝাল করে ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। এই গরু মাংস পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। এই মাংসের লুকটা দেখে বুঝতে পারছেন এখানে একেবারেই ঝোল থাকবে না, আর ঝোল বলতে যেটা থাকবে তেলের ঝোল। মশলাটা মাখামাখা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে মাখামাখা হয়ে যাবে, আর ঝোল বলতে যেটা থাকবে তা হচ্ছে তেলের ঝোল। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তাহলে এখন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়েছি, হাড্ডিসহ মাংস নিয়েছি, এবং হাড্ডিসহ মাংস নিলে খেতে খুব ভালো লাগে। এখানে তেল আছে, হাড্ডি আছে, মাংস আছে, সব কিছু মিলিয়ে মাংসটা নেওয়া হয়েছে। সলিড মাংসের থেকেও হাড্ডিসহ মাংস নিলে সেই মাংসটা খেতে বেশি ভালো লাগে। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সরিষার তেল নিয়েছি, আর সরিষার তেল নিলে একটু বেশি জাল করে নিতে হয়, তাহলে ঝাঁজটা উঠে সয়াবিন তেলের মতো হয়ে যায়, কিন্তু স্বাদটা খুব ভালো হয় সরিষার তেলে। আমি এবার এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল হয়ে গেলে তখন অন্য মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে তখন অন্য মশলা এই জন্য দিয়ে দিবেন, পেঁয়াজ যে এই যে ভাজা হয় এই ভাজার কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ, আর রসুন বাটাও দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এই শুকনা মরিচটা দিয়ে দিলে স্বাদটা খুব ভালো হয় এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি। মশলা একটু কষিয়ে নিয়ে এবার গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি। লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর হলুদ দিয়ে দিব 3 চা চামচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন ভাবে দিবেন, তবে এই মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার মাংস দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন সব জায়গায় মশলাটা সুন্দরভাবে যায়।
গরুর মাংস যত বেশি সুন্দর করে কষাবেন তত স্বাদ ভালো হবে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার জিরা দিয়ে দিচ্ছি 3 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ। গরুর মাংস রান্না করার সময় অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু তলা ধরে যাবে। তলা ধরে গেলে কিন্তু পুরা পুরা একটা স্বাদ এবং পুরা পুরা ঘ্রাণ চলে আসবে, মাংসের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। এই মাংসে আমি পানি ব্যবহার করব না, ভালো করে কষিয়ে তারপরে ঢেকে দিব। এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। আমার মাংস কষানো শেষ, এবার ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিয়ে যাব, 30 মিনিটস পর আসছি। ফিরে আসলাম 30 মিনিটস পর। মাংসটা যে কতটা সুন্দর হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। এখন পরিবেশন করে ফেলি। আমার মাংস রান্না শেষ, আমার মাংসটা পরিবেশন করে ফেলেছি। দেখে বুঝতে পারছেন খেতে যে কতটা অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।